ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছে ও রেপ করার যন্ত্র আছে। তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব। আমি বোঝাইতে চাইতেছি তুমি বড় হয়ে কি হবে? জামাই হব। আরে, আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও? বউ। তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে? বউ নিয়ে আসব। আরে ঘর দোর, তোমার বাবা মা তোমার কাছ থেকে কি আশা করে? নাতি নাতনি। তোমার জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। আচ্ছা, মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো? অবশ্যই জানি, তাইলে শোনো। কারো বয়স যদি হয় 35 বছর, নিজের ভাবে 25 বছর, আর মনটা তো হইলো একেবারে 14 বছর, আর কাজের কথা শুনলে ডাইনাত হয়ে যায় 40 বছর, আর বামাত হয়ে যায় 50 বছর, আর মাজার ব্যথা সেটা তো হয়েছিল 60 বছরের বুড়ির মতো, আর স্বামীকে দেখলে হয়ে যায় 80 বছরের বুড়ির মতন। এই ভাত কটা লয়ে গো না। ভাবি, আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে। আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন চায় পুতা দিয়া সেছি। বিয়ে তুই করবি না, তোর ঘরে করবে। এই, তোমার শালার সাথে কথা বলো তো, বিয়ে করতে চাচ্ছে না কেন? হ্যালো দুলা ভাই, আমি বিয়ে করব না। শুনছি বিয়ের পরে বউ নাকি খালি পিটায়। আরে বোকা, শোনা কথায় কান দিবি না। কে বলছে বউ পিটায়? সপ্তাহে মাঝে মধ্যে 10-12 বার পিটায়। অ্যাম্বুলেন্সে ফোন দাও। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন, দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন, চিবিয়ে খাবো। আরে ভাই, সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই, আপনি কি জর্দা খান? না ভাই, আমি আমির খান। অরুণ ভাই, পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এটা কোনো ব্যাপার নাকি, এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান, অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।